তুমি মাথাটা খারাপ করে দিয়েছো আজকে আমার, না করনি? তখন কি করবো তাই ভাবছি, দেখো হাফ মোজা আর জুতো। মৌসুমি এটা কি, এটা কি বলতে পারো? আমি আর এরকম খাবার খাবো না, আজকেই লাস্ট, আমি কাল থেকে আর এসব খাবো না। চাটা চলতে যাবা, এই ব্যক্তিটা করে এনেছে। সুহানি সি লিখতে পারছিল না, সি গুলো নাকি সব এস করে ফেলছিল। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল। আমি শাহানা, এই যে সুহানি, শাহানা অ্যান্ড সুহানিজ লাইফে সবাইকে ওয়েলকাম। আজকে হলো বুধবার, কি হয়েছে টানছো কেন ওইভাবে দেখি নাকটা? আজকে হলো বুধবার আর আজকে থেকে সুহানির আবার স্কুল শুরু, মানে আজকে হবে, কাল হবে। আজকে 24শে জানুয়ারি, তো গতকাল তো 23শে জানুয়ারি ছিল, ছুটি ছিল, আজকে খুললো, আবার 26শে জানুয়ারি ছুটি আছে। তো বাবাই অফিসে চলে গেছে, আমি এখন এই রেডি হয়ে বেরিয়েছি। আজকেও আমাদের পিকনিক আছে একটা, যেহেতু আমার দুটো দল, একটা ট্রেন ফ্রেন্ডস, একটা হলো বসার ফ্রেন্ডস, ওই জন্য দুদিন দুজনের সাথে করতেই হবে। তো যাই হোক, আজকে আমার ভাগে আলুর দম পড়েছে, তো আলুর দম টম করে নিয়ে এই ব্যাগে একটা বেড কভার নিয়ে চললাম। চলো 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 চলো। তো আমরা আজকে মানে ঠিকঠাক টাইমে এসেছি, লেটও করিনি, অন্যদিন একটু লেট হয়ে যায়। চলো এখনো এসোয়ানি, চপ্পল পরে চলে এসেছি, দেখো আজকে কি করেছি, দেখো মোজা পরেছি, অথচ যে জুতোটা পরবো সেটা না পরে ঘরের জুতো পরে চলে এসেছি, কি হবে শিবানি? মোজা পরেছি আর জুতোটা পরতেই ভুলে গেছি। শিবানি মাথাটা খারাপ করে দিয়েছো আজকে আমার, না করনি? তখন কি করবো তাই ভাবছি, দেখো হাফ মোজা আর জুতো। ট্রেন ঢুকছে, হ্যাঁ আমরা ঢুকছি এখন, গড়িয়া ঢুকে গেছি। আর আমার পাটা দেখো কি হাসি পাচ্ছে আমার, সোহানি বসে আছে, এবার উঠবে সোহানির বন্ধুরা। আমি এই দিকে ক্যামেরাটা দিয়ে রেখেছি আর তোমরা ওদিক দিয়ে উঠছো। হ্যালো নীলাগ্নি, তোমার সাথে খাবার দাবার দেখো, সাতটা একটা করে লুচি খেয়ে খাবে, তাহলে আলুর দম, তাহলে আলুর দমটা শুধু শুধু খেয়ে, আলুর দমটা তাহলে শুধু শুধু খেও। বিরিয়ানি দিয়ে সার দিবি, বিরিয়ানিটা আলু দিস নি তো, ঠিক আছে? কল মুছে মারতে দাদা, আলু হ্যাঁ দুমড়ে মুড়ে ইয়ে নরম হয়ে গেছে, কি এত ঠিক আছে, সব পেটের মধ্যে কি শক্ত হয়ে গেল, খেও না, ঠিক আছে? না খেলে কি খাবার লোক নেই, আমাদের দেখে কি মনে হচ্ছে? দেখো কত খাবার, এগুলো কি, এটা কি, এটা কি, তিনটে চলে গেছে। ও মৌসুমি এটা কি, এটা কি, এটা মোচা, এটা লোটে মাছ, এটা লুচি, এটা আমি করেছি, এগুলোতে বিরিয়ানি আছে, এই দেখো তার সাথে কোল্ড ড্রিঙ্কস আছে, মোয়া আছে, মোয়াটা
কেন লোটে খাও না, আর কাটিস না, পরে কাটবো। এখন আমাদের বিরিয়ানি বাড়া হচ্ছে, এই ম্যাডাম সকালবেলা উঠে কষ্ট করে আমাদের জন্য বিরিয়ানি বানিয়েছে। হ্যাঁ মানে নুন মশলা তো ওই দিয়েছে না, টেস্টটা তো ওরই। বিকালে আবার বললে বিয়ে বাড়ি আছে, ওখানে যদি বিরিয়ানি হয়। জান মে প্রাণ আয়া তো আমরা কখন বাচ্চাদেরকে নিয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন আজকে লেট, আগে ট্রেন চলে গেছে, এখনো বারুইপুর ঢোকেনি, তাই তো? শ্রেয়সী তুমি কি লক্ষ্মীতে যাবে? লক্ষ্মী তুমি লক্ষ্মী না বারুইপুর? হ্যাঁ এক তো ট্রেনটা অনেক লেট, অনেক সাথে প্রচণ্ড ভিড়ের ভিতরে কোনো মতে আমরা নামলাম। এদিকে সোনারপুর লোকাল ঢুকে গেছে, 4:05 এটা ছাড়ে, তার মানে কটা বাজে এখন? 40:40 নেমে যায় সোনারপুর, তো এখন 53 হয়ে গেছে। এদিকেও একটা ট্রেন ঢুকেছিল, ভিড় দেখো স্টেশনটা, বৃষ্টি পড়ছে এক দুফোঁটা। সকালে ওয়েদারটা মানে রোদ্দুরও বেরিয়েছিল, বাবাই ছাদে জামা কাপড় দিয়ে এসছিলো, মামুনিদি এসছিলো বলেছি তুলে দিতে, মানে যেই সেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তুললি না তখন আবার? হ্যাঁ কি বিচ্ছিরি ওয়েদার, আর ঘর থেকে বেরোতে ইচ্ছা করবে না। আর আমার মেয়ে গলায় ওড়নাটা জড়িয়ে দিয়েছে পুরো। বাড়ি এসে মা মেয়ে দুজনে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আজকে জানো তো মানে বাড়ি আসার আগে থেকে আমার শুধু মনে হচ্ছে বাড়ি গিয়ে মেয়েকে কি খাওয়াবো, মেয়েকে কি খাওয়াবো। তো আজকে অ্যাকচুয়ালি রান্না হয়েছিল পনির আলুর তরকারি আর ওই আলুর দমটা আর একটা অমলেট করে দিয়েছি, বাবাই নিয়ে গেছে, আর টিফিনে নিয়ে গেছিলো একটু ব্রেড নিয়ে গেছিলো। তো রাত্রেবেলা একটু রান্না করতে হবে, তো মেয়েকে এখন ভাবছি কী দেবো কী দেবো, একবার বলছে গোলা রুটি দাও, একবার বলছে চিনি পরোটা দাও, তারপর বলছে ঠিক আছে মা আমাকে একটু ভাত দাও আমি পনির দিয়ে খেয়ে নেবো। তো আমি তো খাবো না, আজকে খেয়েছি আমার ভীষণ কষ্ট হয়েছে, তো বলতে পারো আমি আর এরকম খাবার খাবো না, আজকেই লাস্ট, আমি কাল থেকে আর এসব খাবো না। আবার কোথাও যখন কোনো মানে অকেশনালি তো খেতেই হবে, যাই হয়ে যাক না কেন, এবার আমি আমার ফিটনেসের দিকে নজর দেবো। তো ভীষণ কষ্ট হচ্ছে খেয়ে দে, তো এখন মনে হচ্ছে যদি একটু শুয়ে পড়তে পারতাম যে কী ভালো লাগতো, দেখো দোলনায় বসে পড়েছি, এই দোলনাটায় বসে এরকম দোল খেতে কী ভালো লাগে, কিন্তু সময় কোথায়, মেয়েকে এখনও খাওয়াতে হবে। চলো মানে যে আলুর দম নিয়ে গেছিলাম এতে মনে এক পিস আছে, এইভাবেই নিয়ে চলে এসেছি। এই যে মেয়ের পনির আলুর তরকারি, আজকে একটু পেঁয়াজ দিয়ে করেছি, এই এই কদিন মেয়ের যে পেটে ব্যথা হয়েছিল তারপর থেকে মেয়েকে সব খাবার আমি শুধু নিরামিষ খাওয়াচ্ছিলাম। এই যে আলুর দম এখনও একটু আছে, বাবাই যদি এসে খেলে খাবে, মেয়ে খাবে না, এত মশলা দেওয়া ওকে দেবো না, আর আমি তো খেয়ে এসেছি আর খাবোই না। চলো ম্যাডামকে একটু খাওয়াই, আর ম্যাডামকে একটু দেখিয়ে দিই তোমাদের, এই দেখো ড্রেস চেঞ্জ করে দুটো মোজা পরিয়ে বসিয়ে দিয়েছি, বাইরের ওয়েদার এত বিচ্ছিরি যে আনছি মা ভাত আনছি, এত বিচ্ছিরি ওয়েদারে ওকে ঠান্ডায়। হ্যাঁ ব্ল্যাঙ্কেটটা, তোমার ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে বসো, লাগছে না ঠান্ডা? হ্যাঁ টিভিতে দেখছে মোটু পাতলু,
আমার ইনডোর প্ল্যান্টগুলো আমি সব ঘরে ঢুকিয়ে দিয়েছি, এখানে তিনটে দিয়েছি আর আমাদের ঘরের এই জায়গাটাতে দিয়েছি একটা। এই যে অনেকদিন পরে এই গামলাটা দেখে বেশ ভালো লাগছে, বুঝেছো? জামা কাপড় ভর্তি নেই, আছে তবুও ভর্তি নেই, দুটো একটা আছে। আমি এক্ষুনি মেয়ের জামাটা ফেললাম, কারণ কাচাকুচি সব কমপ্লিট করেছি, আবার হলে কাচবো। কিন্তু রান্নাঘরে যাওয়ার সময় এই থালা বাসনগুলো মাজা হয়নি, আগে মেয়েকে খাওয়াবো। কোনটা ম্যাঙ্গো, কোনটা আর এই ওপরেরটা, এটা বানানা, কি বানানা, তো লেখো এক্সপ্লেন করে লিখতে হবে, বি এন এ এন এ বানানা, লেখো। এখন বিস্কুট দিয়ে একটু চা খাচ্ছি, বি এ টাটা চলতে যাবো, এই ব্যক্তিটা করে এনেছে। ওকে খাইয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছিল, তারপর আমি শুয়েছিলাম, এবার আমার কি ঘুম পাচ্ছে, আবার খিদে পেয়েছে। কিরকম খিদে পাচ্ছে, এই তো খেলি হেভি টেস্টি, আমি খেয়ে দেখলাম। চা দিয়ে খাও, এনাও চায়ে ডুবিয়ে খাও। তা কি খাবি বল, ডোনাট খাবি? এখন ডোনাট কেন খাবে, একটা বিস্কুট দাও, বিস্কুট খাবে, কি খাবি, অন্য কিছু কি, ফুচকা, আইসক্রিম, বুঝেছ? আইসক্রিম বলেছি, নাক দিয়ে সর্দি বেরোচ্ছে, এরকম বড় এক হচ্ছে। সুয়ানি এখন একটু পড়তে বসেছে, আজকে সুয়ানিকে স্কুলে জাস জেলির খিদে পেয়েছে, ওখানে দাও তো আছে একটা। সুয়ানিকে আজকে স্কুলে ওয়ান টু না, সুয়ানিকে আজকে স্কুলে কি কি করতে দিয়েছিল সুয়ানি? কতটা EFGH, তাই তো? আটটা করতে দিয়েছিল, আর কালকে বলেছে নাম্বার প্র্যাকটিস করে যেতে, তাই তো? লিখতে দেবে সুয়ানি, সি লিখতে পারছিল না, সিগুলো নাকি সব এস করে ফেলছিল, তারপর আন্টি একটা দেখিয়ে দিয়েছে, তারপর সুয়ানি সব পেরে গেছে। হচ্ছিল না, পেলেছ তো? তো সুয়ানি এখন একটু পড়তে বসেছে, আর ওকে একটু পড়িয়ে টড়িয়ে তারপর রাত্রেবেলা খাবার ব্যবস্থা করবো। বাবাইয়ের খাবার দাবার আছে বিরিয়ানি, সেদিন সেই অ্যানিভার্সারির বিরিয়ানি আছে, তো বাবাই সেটাই খাবে, আর আমরা দুজন অন্য কিছু খাবো। হ্যাঁ মা, ও জাজ জেলির খিদে পেয়েছিল। আমার মেয়ের আজকে পড়াশুনোর ক্রেভিং উঠেছে, দেখো এখন খেতে বসছে, তাও কালার করেই যাচ্ছে, করেই যাচ্ছে। করবে, শিখবে, তাহলে ড্রয়িংয়ে যাও না কেন, যেতে ইচ্ছা করে না? এখন স্কেচ পেন নিয়ে কালার করছে, আর আমি এই খাবার দাবার সব গরম করে নিয়ে এসেছি, দুটো ডিম পোচ করেছি, আমার একটা মেয়ের একটা, এই আলুর দম, এটা হলো মালপোয়া, এটা ডাল আছে একটু, আর এই যে বাবাই বিরিয়ানি খাচ্ছে। হ্যাঁ আচ্ছা দেব, হয়ে যাবে তোমার? ডিম ভুলে গেছিলাম, কালকে অর্ধেক রেখেছিলাম, খাবে ওটা? হঠাৎ করে শরীরটা এত খারাপ লাগছে, এত খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না, হয়তো দুপুরবেলা এত কিছু খাওয়ার জন্যও হতে পারে, আবার ঠান্ডা লাগার জন্যও হতে পারে, পুরো মাথাটা ধরে আছে, প্লাস অদ্ভুত একটা শরীরের মধ্যে ফিলিংস হচ্ছে, কিচ্ছু ইচ্ছা করছিল না জানো, কতক্ষণ বসেছিলাম,
তারপর ভাবলাম না আমাকে, সুহানি আওয়াজ করো না সুহানি, তারপর ভাবলাম না না উঠলে খাওয়া দাওয়া হবে না কিছু, মানে মনে হচ্ছে মাথাটা নিয়ে শুয়ে পড়ি, মানে মাথায় এত ব্যথা শুরু হয়ে গেছে আর ভারী হয়ে আছে, তো খেয়ে নিই কোনো মতে, খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়বো, কষ্ট হচ্ছে তো ভীষণ, কাল আবার মেয়ের স্কুল আছে, বাবার অফিস আছে, দেখা যাক কি হয়, হতে পারে। তো মাঝে মাঝে শরীরটা এত খারাপ লাগে, ভাল লাগে না কিছু, শরীর খারাপ হলেই মানে মনটা আরো খারাপ হয়ে যায়, দেখা যাক কাল পর্যন্ত ঠিক হয় কিনা, স্যার ওষুধ দুটো তিনটে দিয়ে দিয়েছে অলরেডি, তিনখানা ওষুধ খাওয়া হয়ে গেছে, দেখা যাক, চলো মেয়েকে খাওয়াই।